ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে নেমেই আমি অভিভূত বর্ণাঢ্য আয়োজন এবং বর্ণাঢ্য অভ্যর্থনা বিএনসিসির সদস্যরা যেভাবে গার্ড অফ অনার দিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর নিরাপত্তা বাহিনীর নিয়মিত বাহিনীরা অনেক সময় এত সুন্দর করে দিতে পারে না আমরা বাংলাদেশের যেখানে যাই সেখানে আমাদের রিসিপশন এবং বিদায়ের সময় গার্ড অফ অনার দেওয়া হয় সেখানে যে সমস্ত নিয়ম কানুন যে সমস্ত কমান্ডের শব্দগুলো ব্যবহার করে তার প্রতিটাই সঠিকভাবে তারা ব্যবহার করেছে এরপরে ঘুরি উৎসব ঘুরি উড়ানো ছাত্রছাত্রীরা জানালো যে ডেফুডেল বিশ্ববিদ্যালয়ের যে ইনোভেশন ল্যাব করা হয়েছে সেখানে তারা এই ঘড়িগুলো নিজে হাতে তৈরি করেছে এক একটা একেক রকম সৌন্দর্য নিয়ে ঘড়িগুলো ঘুরিগুলো তৈরি হয়েছে এবং সেগুলো আমরা উড়িয়ে উদ্বোধন করলাম তারপরে আরেক জায়গায় ঘুরি উৎসবে দেখলাম যে আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনত্রী শেখ হাসিনার ছবি আমাদের মহামান্য রাষ্ট্রপতির ছবি সহ তারা ঘুরি বানিয়েছে এবং মুজিব বর্ষ উপলক্ষে এই ইনোভেশনগুলো সত্যি প্রশংসার দাবিদার তারপরে ক্যাম্পাসের প্রশংসা তো করে শেষ করা যাবে না বিশ্বমানের ক্যাম্পাস বলতে যা বুঝায় সবুজে ঘেরা ইকো সিস্টেম বা জীববৈচিত্র্য যে সমাহার থাকা দরকার সব কিছু এই ক্যাম্পাসে আছে আপনাদের ট্রাস্টি বোর্ডের প্রিয় চেয়ারম্যান সবুর খান বলেছেন বারবার আসি অনেকগুলো কারণে আসি এই ক্যাম্পাসটা ঢুকলে মনে হয় আমরা একটা থিম পার্কে আসছি একটা রিসোর্টে আসছি একটা একটা সবুজের মধ্যে নির্মল বাতাসের মধ্যে আসছি এই যে এখানে বসে শ্বাস নিচ্ছি মনে হচ্ছে এখানে অক্সিজেনের পার্সেন্টেজ অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড নাই তো এখানে যারা পড়াশোনা করবে তাদের আর যাই হোক স্বাস্থ্য ভালো থাকবে এটাই হওয়া উচিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটাই হওয়া উচিত খেলার মাঠ খোলা জায়গা সবুজ বেষ্টুনি নির্মল বাতাস সূর্যের আলো সব কিছুর সমাহার ঘটিয়েছেন আপনাদের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আমাদের অনেক প্রিয় ব্যক্তি মোহাম্মদ সবুর খান তিনি আরেকটি কাজ করেছেন শিক্ষা একটি মৌলিক চাহিদা দেশের শতভাগ মানুষের সকল প্রকার শিক্ষার সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব কিন্তু পুরো দায়িত্বটা সরকার পালন করতে পারে না পৃথিবীর কোনো দেশেই পারে না আমাদের দেশেও পারে নাই কিন্তু সবুর খান সাহেবদের মতো লোক এগিয়ে আসছেন বলেই আজকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারই একটা প্রামাণ্য দলিল আমি আমার অন্তর থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমার সরকারের পক্ষ থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবুর খান সাহেবকে কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন জানাই যে সরকারের সহায়ক শক্তি হিসাবে বাংলাদেশের ছাত্রছাত্রীদের তিনি শিক্ষার সুযোগ করে দিয়েছেন আমরা যতটুক জানতে পেরেছি এখান থেকে যারা লেখাপড়া শেষ করে বেরিয়ে গেছে তারা প্রত্যেকেই কেউ উদ্যোক্তা হয়েছেন কেউ ভালো ভালো জায়গায় কাজ পেয়েছেন কেউ তাদের বিষয়ভিত্তিক ব্যবসা শুরু করেছেন কেউ কিন্তু বেকার বসে নাই এই এতগুলো ছাত্রছাত্রীর ভাগ্য উন্নয়নের জন্য তিনি যে অবদান রাখছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার আজকে আমি মনে করি ছাত্রছাত্রীরা ধন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবার মাঝে আছেন। ওনার বয়স খুব বেশি না উনি অল্প বয়সে অনেক কিছু করেছেন এবং আমি আশা করব এবং মহান আল্লাহ সুমন কাছে দোয়া করব আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য দান করেন ওনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন যাতে দেশের শিক্ষা খাতে তিনি অনন্য ভূমিকা রেখে যেতে পারেন সবুরখান সাহেব বলেছেন যে তোমরা ছাত্রছাত্রীরা অত্যন্ত ডিসিপ্লিন ভদ্র এবং ভালো গুণাবলীর অধিকারী বলেই তোমাদের অতিথি বারবার আসে আমারও কথা এটাই আমি যতবারই এসেছি দেখেছি অত্যন্ত সুশৃঙ্খল অত্যন্ত ভদ্রভাবে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বসবাস করে এই কারণেই এখানে উত্তরোত্তর সমৃদ্ধি হবে ছাত্র সংখ্যা বাড়তে থাকবে আমি খুবই আনন্দিত যে ডেপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাত্র আঠারো বছরে ইন্টারন্যাশনালাইজেশন ডিজিটালাইজেশন গবেষণা অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশ মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ জব মার্কেট আন্তর্জাতিক কনভেনশন সহ প্রতিটি সেক্টরকে ধরে ধরে গুণগত মান নিশ্চিত করে আজ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে এজন্য ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সত্যি প্রশংসার দাবিদার বিশেষ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান ও তার দক্ষ ব্যবস্থাপনা কমিটি আমি জেনে আনন্দিত যে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের শিক্ষকদের গবেষণায় অত্যন্ত গুরুত্ব আরোপ করেন এবং তাদের উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টি করে দেন শুধু তাই নয় বিভিন্ন গবেষণা কার্যক্রমে অকৃপণভাবে অর্থ বরাদ্দ দেন এছাড়াও বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এমও চুক্তির ফলে শিক্ষক ও ছাত্রছাত্রীরা এক্সচেঞ্জ প্রোগ্রামে যেতে পারছে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে এরকম পদক্ষেপ সত্যি আশাব্যঞ্জক ফলশ্রুতিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থান অধিক অর্জন করেছে অতি সম্প্রতি প্রকাশিত বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশের দিক থেকে দুই হাজার উনিশ সনে বেসরকারি বিশ্ববি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ডেফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এল সেভিয়ারের এস্কোপাস ডাটাবেজের বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন সায়েন্টিফিক বাংলাদেশ তালিকায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুই হাজার উনিশ সনে সম্মিলিতভাবে ডেফোডিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবস্থান অষ্টম সরকারি এবং বেসরকারির মধ্যে অষ্টম স্থান এছাড়া সেরা দশ বাংলাদেশি গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক বিকাশ কুমার পাল প্রিয় সুধি সবুজে ঘেরা এই ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের জন্য ইউআই গ্রিন ম্যাট্রিক র্যাঙ্কিংয়ে এটি এক নম্বর স্থান অর্জন করেছে এটি এখন বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের এক্সচেঞ্জ প্রোগ্রাম সহ নানা ইভেন্টের ভেনুতে পরিণত হয়েছে আমরা জানি যে ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি আইসিটি ভিত্তিক বিশ্ববিদ্যালয় সুতরাং ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের বাস্তবায়নে তাদের ব্যাপক অবদান রাখার সুযোগ রয়েছে এবং তারা তা রাখছেন তাছাড়া বর্তমান সরকারের অন্যতম প্রকল্প কৃষিভিত্তিক প্রসেস ফুডের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন সাথে এমই স্বাক্ষর করায় আমি এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আরও আনন্দিত যে সম্প্রতি ইউএনডিপির সহযোগিতায় গৃহীত অ্যাক্সেস টু ইনফরমেশন যেটা এ আমরা বলি সেই প্রকল্পে ডেপুডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এমওইউ স্বাক্ষরিত হয়েছে দেশের সাধারণ মানুষের দ্বারে মানসম্মত জনসেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে পৌঁছে দেওয়ায় এই প্রকল্পের মূল লক্ষ্য তাছাড়াও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উদ্যোক্তা তৈরি করার জন্য ব্যাচেলার অফ এন্টারপ্রেনারশিপ কোর্স চালু করেছে তৎসঙ্গে ছাত্রছাত্রীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য বিজনেস ইনকুবেটর এন্টারপ্রেনার্স ক্লাব ভেঞ্চার ক্যাপিটাল স্টার্ট মার্কেট অ্যান্ড ল্যাব ইত্যাদি প্রতিষ্ঠা সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে এ সকল কার্যক্রমের মাধ্যমে দেশের কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে উদ্বেগ ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের আর্থসামাজিক উন্নয়নে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ধরনের উদ্বেগ অব্যাহত রাখবে এটাই আমাদের প্রত্যাশা